নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেট আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে, যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে। 2024 লোকসভা নির্বাচন এবং তার পাশাপাশি উপনির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় কিন্তু বিজেপির পক্ষ থেকে শুরু হয়ে গেছে ডোর টু ডোর ভিজিট, এবং সেখানে রাজ্য নেতৃত্ব যারা রয়েছেন, মন্ত্রী বিধায়কেরা যারা রয়েছেন, তারা যেরকমভাবে ঝাঁপিয়ে পড়েছেন সেই জনসম্পর্ক অভিযানগুলোতে, একই রকমভাবে সেখানে দেখা যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য কিন্তু বিভিন্ন জায়গাতে চলে যাচ্ছেন এবং তার পাশাপাশি জনসম্পর্ক অভিযানগুলো করছেন, মানুষের পাশে থাকার অবশ্যই বার্তা দিচ্ছেন তিনি, এবং তার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলছেন, বিভিন্ন জায়গাতে বিভিন্ন বাড়িঘরগুলোতে যাচ্ছেন। আজ ধলেশ্বর 7 নম্বর রোড এলাকাতে মানুষের বাড়ি বাড়ি গেছেন রাজীব ভট্টাচার্য মহাশয় এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করেছেন এবং অবশ্যই ভারতীয় জনতা পার্টির পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। গোটা বিষয়টাকে কেন্দ্র করে রাজীব ভট্টাচার্যের সঙ্গে ছিলেন অন্যান্য বিজেপির যারা কর্মকর্তা রয়েছেন তারা, এবং তার পাশাপাশি প্রত্যেকের মধ্যে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আজকের এই জনসম্পর্ক অভিযানকে কেন্দ্র করে কি জানাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, শুনব। আপনারা মূলত জানেন যে আমাদের মোদীজি, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 9 বছর পূর্তি উপলক্ষে বিগত 1 মাস যাবৎ বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। মোদীজির যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজগুলি করেছেন, সেই কাজগুলি জনসম্মুখে আনার জন্য আমরা ডোর টু ডোর একটা কার্যক্রম নিয়েছি। সেই ডোর টু ডোরে আজকে নয়গনমালিপুর এলাকায় 12 নম্বর বুথে আমরা সংগঠিত করছি। মানুষের মধ্যে একটা উৎসাহ এবং উদ্দীপনা রয়েছে যে তারাও চায় মোদীজি যে কাজগুলি করেছে তার নিরিখে দাঁড়িয়ে আগামী যে লোকসভা নির্বাচন হবে 2024-এ, সেখানেও মোদীজিকে সম্পূর্ণরূপে সহযোগিতা এবং সাপোর্ট করার লক্ষ্যে ওনারাও চান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবারও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে। আপনারা শুনলেন রাজীব ভট্টাচার্য কি বলেছেন আজকের এই জনসম্পর্ক অভিযানকে কেন্দ্র করে। ধলেশ্বর 7 নম্বর রোডে আজকে জনসম্পর্ক অভিযান করেছেন তিনি এবং মানুষের বাড়ি বাড়ি গেছেন, মানুষের সঙ্গে কথা বলেছেন এবং তাদের পাশে অবশ্যই থাকবেন বলে বলেছেন। তার পাশাপাশি সাধারণ মানুষকেও ভারতীয় জনতা পার্টির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাজীব ভট্টাচার্য। 2024-এর নির্বাচন সামনে রয়েছে এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে সামনে উপনির্বাচনও রয়েছে, এবং এই বিষয়টাগুলোকে কেন্দ্র করেই বিজেপি দল কিন্তু ঝাঁপিয়ে পড়েছে জনসম্পর্ক অভিযানে, এবং নেতৃত্ব যারা রয়েছেন, রাজ্য নেতৃত্ব যারা রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে তাদেরকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে তারা জনসম্পর্ক অভিযানগুলো সাফল্যমণ্ডিত করছেন। গোটা আজকের এই জনসম্পর্ক অভিযানকে কেন্দ্র করে বিজেপির কার্যকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।